সময় মক্কা নগরীতে আমার ঘর নাই, বাড়ি নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বাবা বলে ডাকতে পারি না, আমি অসহায়, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি মোহাম্মদ বড় গরিব, আমি বড় ইয়াতিম। ওই সময় খাদিজা আমাকে স্বামী বলে বরণ করে নিয়েছে। দুই স্বামী বিদায়ের পর খাদিজা আমাকে তৃতীয় স্বামী হিসাবে গ্রহণ করেছেন। আমার খাদিজার জীবদ্দশায় আমি মোহাম্মদ কোথাও বিবাহ করি নাই। খাদিজা ৪০ বছরের নারী, আমি ২৫ বছরের মোহাম্মদ বিয়া করেছিলাম। আমার যত সন্তান মারিয়া নামের স্ত্রী থেকে, মারিয়া কিবতিয়া নামের স্ত্রী থেকে, মাত্র একটা সন্তান আছে ছেলে, আর বাকি চারটা মেয়ে তিনটা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসছে। আমার কলিজার কন্যা ফাতেমা খাদিজার ৪ নম্বরের সন্তান, ছোট কন্যা আমার। আমি দিনের দাওয়াত দিয়া মানুষের বাড়ি বাড়ি দৌড়াইতাম, আবার রাতের বেলা ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিতাম, সাথে সাথে দরজা খুলতো, জিজ্ঞাসা করতাম, খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না? বলে কসম আল্লাহর ঘুমাই না। খাদিজা বলতেন, ও নবী আপনি, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি দুইটা স্বামী বিদায় করার পরে আপনাকে গ্রহণ করে নিয়েছি, আর যদি আপনার মা বেঁচে থাকতেন আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারতেন না। কারণ সন্তান কখনো মাকে বাহিরে ঘোরাফেরার মধ্যে রেখে মা ঘুমাতে পারে না। ও সন্তানেরা, তুমি জানো না যে তোমার মা তোমার অপেক্ষায় বসে আছে। টাইমের একটু বেশি হয়ে গেলে মায়ের কলিজা আঘাত করে, কই গেল আমার সন্তান, টেলিফোন নিয়ে ব্যস্ত। এরে বাবা কই গেছো? আয় আয়, আমি মা তোর অপেক্ষায় আছি, খানাও খাই নাই, ঘুমাই নাই। ওই খাদিজা আমাকে সান্ত্বনা দেয়, ও নবী আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি খাদিজার দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি, নবী আসবেন আমি দরজা খুলব, দেরি হলে নবী কষ্ট পাবেন, আমি ঘুমাই না রে নবী, আপনার অপেক্ষায় রাত্র কাটাই। স্বামীর অপেক্ষা করি আমি, নবী আমার কখন ঘরে আসবে? এ আয়েশা, তুমি জানো না মক্কার অদূরে হেরা পাহাড়ের চূড়া বড় অনেক উঁচা, অনেক উঁচা। ওই হেরা পাহাড়ে আমি মোহাম্মদ, কোনো সিঁড়ি নাই, দোকান নাই, একা একা যাইতাম, দুশ্মন জঙ্গল পাথরওয়ালা পথ। আমি মোহাম্মদ ওই পাহাড়ের চূড়ায় এঠেন উঠে নিচে একটা গর্তের মধ্যে এবাদতে রাত কাটাইতাম, দিন কাটাইতাম, সপ্তাহকে সপ্তাহ। ওই সময় মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা মহিলা মানুষ হইয়া আমি স্বামীর মহব্বতে ওই পাহাড়, এত উঁচু পাহাড়, খাদিজা মহিলা ওই উঁচু পাহাড় বে 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 উপরে উঠিয়া আমি মুহাম্মদের নাস্তা পৌঁছাইয়া দিত। ওই খাদিজার কথা মনে পড়লে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না রে আয়েশা। ওই খাদিজার কথা মনে আসলে চোখের পানি পড়তে থাকে। ও আয়েশা, আমার মুহাম্মদের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি, আমার বংশের লোকেরা আমারে মক্কায় থাকতে দেয় না নাই। এক সময় আমাকে আড়াই বছর থেকে তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছি। আমি মুহাম্মদের পানি দেয় নাই, খানা দেয় নাই, পানির রাস্তা বন্ধ করে দিয়েছি। আমি আখিরি নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমি গাছের পাতা ছাবাইয়া খেয়ে খেয়ে দিন রাত্র কাটাইছি। ওই সময় খাদিজার মতো ধনী আরবে কেউ নাই, কিন্তু খাদিজা আমার মহব্বতে আইসা আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে আমার মহব্বতে রাত দিন কাটাইত। এই পর্দার আড়ালের আম্মা যান,
আপনারা তো খাদিজা না, তবে খাদিজার মতো একজন নারী কই আপনার স্বামীর খেদমত? আপনি জানেন না আপনার স্বামী দিন রাত্র কত কষ্ট করে কামাই করে আপনার ঘরে পৌঁছাইয়া দেন, আপনার স্বামী কত কষ্ট করে, খানা পায় না, ঘুম নাই। আপনি জানেন না ঘরের মধ্যে বসে আবদার করলেন, আমারে শাড়ি দাও, কাপড় দাও, জামা দাও, এইটা দাও, সেইটা দাও। অনেক স্বামী আছে টাকা না থাকলেও স্ত্রীকে বুঝতে দেয় না, বন্ধু বান্ধবের থেকে ধার কইরা কইরা মনের আশা পুরাইয়া স্ত্রীকে দিতে থাকে। কিন্তু বিবি তুমি জানো না তোমার স্বামী কেমন দরদি, কেমন কষ্ট করে তোমার মন রক্ষা করে। ও আম্মা জান, তোমার তো দরকার ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করা। হে মালিক, তুমি স্বামীকে হেফাজত করো। স্বামী রাস্তায় চলে দিন রাত্র ২৪ ঘন্টা, কামাই রুজি করার জন্য, আমাদের মুখে হাসি ফুটানোর জন্য। আমার স্বামী ঠিক মতো খাইতেও পারে না, গোসল করতে পারে না। তুমি আমার স্বামীরে হেফাজত করিও, স্বামীরে তুমি হালাল বরকতি রিজিক দান করিও। দেখতারে মা তোমার ঘরটা বেহেস্তের বাগান হয়ে যাইত। ও স্বামীর খেদমত করনেওয়ালা নারীরা, আজকে যদি মনে করতা স্বামীর কামাই রুজি এটা স্বামীর একার না, এটা তোমার, স্বামী যদি মরে যায় সব তোমার থেকে যাবে রে মা, এই চিন্তা যদি ঘরের নারীরা করত, তাহলে স্বামীর মাল কাও স্বামীকে না জানাইয়া বন্ধু বান্ধবের পাল্লায় পরে খরচ করত না। কত আম্মা জানেরা স্বামীর টাকা পয়সা অন্য বন্ধু বান্ধবের দিয়া দেয়, স্বামী জানেও না, চুরি কইরা কইরা স্বামীরে ফকির বানাইয়া দেয়। এক সময় দেখা যায় ওই মহিলা ফকির হইয়া রাস্তায় ঘুরে। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মা, আউলিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত সম্মান, আমরা আল্লাহকে রাজি করার নবীর মোহাব্বত নিয়ে সওয়াব বেশি কামাই করতে হলে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। রৌদ্র নাই, বৃষ্টি নাই, মসজিদে যাও নামাজ পড়তে, জুমায় যাও, জানাজায় যাও, জিহাদের ময়দানে যাও, শাহাদাতের মর্যাদা যদি পেতে চাও, আম্মা জান আপনার জানাজায় যাওয়া লাগবে না, জুমার মসজিদে যাওয়া লাগবে না, জিহাদে যাওয়া লাগবে না। মদিনার নবী বলেন, ঘরের মধ্যে থাইকা মা তুমি নামাজ পড়ো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো তুমি নেক আমলওয়ালা আদর্শওয়ালা বানাইয়া যাও, ওই পুরুষেরা বাইরে গিয়া যত সওয়াব পাবে, আম্মা জান ঘরের মধ্যে থেকে আল্লাহ তোমাকে সেই সওয়াব দিয়া দিবে। কয়দিন আর স্বামীর ঘরে বসে রং তামাশা করবা, সাদা কাফুন রেডি হয়ে যাইতেছে। যেদিন তোমার বাড়ির দরজা আজরাইল বাসিতে সিগন্যাল দিয়া দিবে, কই পালাইবারে আম্মা জান, ছেলে মা মা বলে কাঁদবে আর জবানে আওয়াজ হবে না রে মা। তোমার কাপড় খুলে সবাই পাঁচটা সাদা কাপুনের প্যাকেট বানাইয়া যখন কবরে নি, বাচ্চাগুলো আম্মু আম্মু বলে চিল্লায় কাঁদবে, মা তুমি আর জবাব দিতে পারবা না, তোমার বাচ্চাগুলো এতিম, ঈদের সময় সব সন্তানেরা মা বাবাকে নিয়ে আনন্দ করবে, তোমার সন্তান আনন্দ পাবে না, কারণ ও মা হারা টানে বামে মাকে পাবে না। যার মা নাই যার বাবা নাই তাকে জিজ্ঞাস করিয়া দেখো, মা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ, যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো। বাবা বিছানায় পড়ে আছে, কোথাও যাইতে পারে না, এরপরেও সন্তানের একটা শক্তি মনে করে দুনিয়াতে একটা ঢাল আমার এখনো আছে। যার বাবা নাই মনে হয় যেন অসহায় হয়ে গেল, যার মা নাই ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে আর কান্না করে। এই সন্তানেরা
ওই মা বাবারে যারা পাইয়াও এখনো সম্মান করো না, মা বাবার দোয়া নিতে পারো না, এখনো পারো না, কপাল মন্দ তোমার রে বাবা। এখনো সময় আছে, যদি মা বেঁচে থাকে ঘরে যাইয়া মাকে সালাম দিও, আর বলি শু মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আমার মতো গুনাগার হতবাগা কেউ নাই, না জানি আমি কবে মরে যাব, জাহান্নামী হয়ে যাব। ও মা তুমি একটু দোয়া করে দাও, কত বেয়াদবি করছি, কত কথা অমান্য করে তোমারে কাঁদাইছি, আমার কথায় মাঝে মাঝে দেখছি মা তুমি কষ্ট পাইয়া কান্না করেছ, মা তুমি আমারে মাফ করে দাও, আর কোনো দিন তোমারে কষ্ট দিব না রে মা। ওই মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, আর সে আজিমে কবুল হয়ে যাবে। অ যুবকেরা কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা, এই মহামারীতে করোনায় কত মানুষ চলে গেল, কত যুবক চলে গেল। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শের মালা গলায় লাগাও, মায়ার নবীর আদর্শের টুপি আজকে দিলাম, 1500 বছর হয়ে গেল নবীরে পাইলাম না, কিন্তু নবীর আদর্শের টুপি আর দাড়ি আর কোরআন পড়ার কারণে আজ আল্লাহ কত সম্মানের চেয়ারে বসাইছে। আমার নিজের বাহাদুরি না, পয়গম্বরের আদর্শের বরকত আর কিছুই না। ও যুবক, পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো কয়দিন আর বাহাদুরি করবা, আমি তোমাকে এই কথা বলি না, তুমি আমার মতো হুজুর হও, পাগড়ি বাঁধো, মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, না একবারও না, বরং আমি এই রবিউল আউয়ালে নবীর আদর্শের বয়ান করতে গিয়া তোমাকে পায়ে ধরে অনুরোধ করব, স্কুলে যারা পড়ো লেখাপড়া বন্ধ করবা না, কলেজে যারা পড়ো লেখাপড়া বন্ধ করবা না, কারণ আমার মাদ্রাসায় তোমার আসার প্রায় ওজন নাই, কারণ আমার মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস ছাত্রর অভাব নাই, ভালো ভালো ছাত্র এখনো আছে অভাব নাই, কিন্তু আমার সোনার বাংলাদেশে মুসলমান আদর্শওয়ালা ডাক্তারের বড় অভাব, মুসলমান আদর্শওয়ালা ইঞ্জিনিয়ারের বড় অভাব, মুসলমান আদর্শবান ডাক্তারের অভাব, প্রফেসরের অভাব, মুসলমান আদর্শবান সাংবাদিকের অভাব, এমপি মন্ত্রীর অভাব, মুসলমান আদর্শবান ওসিএসপি ডিসির বড় অভাব। ওখানে লেখাপড়া কইরা বাবা, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আজকে যদি থানায় থানায় আদর্শবান ওসি থাকে, আজকে যদি জেলা এসপি ডিসি আদর্শবান মুসলমান থাকে, আমাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে নবীর আদর্শের মালা গলায় লাগাও, মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমের পরামর্শ নাও, পাঁচ বেলার নামাজ পড়ো, যদি পেছনে অন্যায় করে থাকো একটু তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না। অ যুবকেরা একটু নজর করো, তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজি, কলেজে পড়ে নামাজি আছে না নাই, মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা। তোমার আমার মতো বান্দারে আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজি দাড়িওয়ালার অভাব নাই, তুমি কেন পারবা না। তোমার আমার মতো সন্তান গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজি পর্দাওয়ালার অভাব নাই, তুমি কেন পারবা না। ব্যবসা করে হালাল খায় হারাম খায় না অভাব নাই, তুমি কেন পারবা না। কৃষিকাজ করে নদীতে মাছ ধরে নামাজি যুবকের অভাব নাই, শ্রমিকের কাজ করে যুবক পাঁচ বেলার নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা। আজকে তুমি টুপি পরো না, নামাজ পড়ো না, পায়ে দড়িয়া দড়িয়া বলার পরেও তুমি দাঁড়িয়ে রাখতে চাও না। ও বাবারে, আজকে আমিও যদি তোমার মতো স্বাধীনতা ভাইবা, যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া সমাজে মাস্তানি করতাম, কেউ বাধা দিত না। আজকে টুপি মাথায় দেওয়ার পরও মাথা গরম লাগে, এরপরও কেন টুপিটা ফালাই না জানুনি রে বাবা। দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাবটা চলে যায় যায়, এরপরও কেন দাড়ি কামাই না। লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও কেন ফালাই না। কত মানুষ কওমি মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, বাজে কথা বলে, এরপরও কেন এই রাস্তা থেকে পেছনে যাই না। একটাই মাত্র কারণ,
আল্লাহর কোরআন পরে দেখলাম, নবীর হাদিস পরে দেখলাম, একটা কথাও ভেতরে মিথ্যা নাই। কত বড় বড় বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ তাবিন তবে তাবিনরা মিথ্যা কথা বলেন নাই, কোটি কোটি আলেম ওলামারা মিথ্যা কথা বলতে পারেন না। অতএব নবীর কথা সত্য, কোরআনের কথা সত্য। কারা দুনিয়াতে গুনার কারণে কি শাস্তি হবে, জান্নাতের বয়ান কোরআনে আছে, হাদিসে আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে আল্লাহ তাও বলেছেন। গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম, নেক আমল যারা করবে তাদের জন্য জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল ওয়ালারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে তারা জাহান্নামে যাবে। গালি দেওয়া গুনার কাজ, মিথ্যা বলা গুনার কাজ, সুদ খাওয়া গুনার কাজ, অন্যের হক নষ্ট করা গুনাহের কাজ, অন্যের ইজ্জতের উপর আক্রমণ করা গুনাহের কাজ, মানুষের সম্পদ চুরি করা গুনাহের কাজ, ডাকাতি করা গুনাহের কাজ, মা বাবার সাথে বেয়াদবি গুনাহের কাজ, আলেম ওলামা মুরব্বীদের সাথে বেয়াদবি করা গুনাহের কাজ, এই রকম গুনাহ করে করে যারা কবরের দিকে রওনা হবে, আল্লাহ কয় আমি একটা দাগ দিলাম তওবার জন্য, তওবা করো, আমি মুহূর্তের মধ্যে তোমার জীবনের সব গুনাহ তওবার বিনিময়ে মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আজকে আমি বক্তা হইয়া চেয়ারে বসছি, তোমরা শ্রোতা হইয়া মাঠে বয়ান শুনো, কিন্তু জানো নি আজকে তুমি ডাক্তার হইয়া চেম্বার করো, আমি রুগী হইয়া তোমার কাছে 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়া চিকিৎসা নেই, কিন্তু জানো নি রে বাবা তোমার চেয়ার আর আমার চেয়ারের দাম কত। যেদিন আজরাইল আইসা ডাক দিবে ওই দিন কিন্তু দেখা যাবে আমার চেয়ারের কোনো দাম নাই, তোমার চেয়ারের কোনো দাম নাই, আমি বক্তা তুমি শ্রোতা, সবার মরণকালে 3টা সাদা কাফন, কারো জন্য আলাদা কিছু ব্যবস্থা করা হবে না, কবরের সাইজও হবে এক, সাদা কাবুনের প্যাকেট বানাইয়া ওই কবরের মধ্যে রেখে যখন পারাইয়া মাটি দিয়া বাঁশ বাগানে রেখে সব যখন বিদায় হয়ে যাবে, ও বাবা কে পীর, কে বক্তা, কে শ্রোতা, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সাদা কাপুনের প্যাকেটে পেঁচাইয়া কবরে রাখার পর সবাই যখন বিদায় নিবে, ওই কবরে দুইজন ফেরেশতা প্রশ্ন করবে, 3টা, আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সেই প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, পয়গম্বর বলেন, ও উম্মতেরা, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আল্লাহ ডেকে বলবেন, ও কবরের ফিরিস্তা, ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের বিছানাটা দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আমার বান্দার 3.5 হাত কবরটা বড় বালাখানা বানাইয়া দাও, আমার বান্দা এখন জান্নাতের হাওয়া বাতাসে নাজনে আমতের ঘেরান নিয়া জান্নাতের বিছানায় ঘুমাবে, কেয়ামত পর্যন্ত বান্দা আরাম করবে। আল্লাহর নবী বলেন, উম্মতির দল যারা গুনাগার হইয়া কবরে যাবে রবের গোলামি করবে না। আল্লাহর কবরে যাওয়ার পরে বান্দা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, সুন্নতের আমল করে নাই, আলেম ওলামারা বয়ান করে পায়ে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলেন, কবরে যাওয়ার পর একটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। আল্লাহ তাআলা রাগ হইয়া, রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফিরিস্তা, এই বেঈমানার নাফরমানের কোনো সময় সুযোগ দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, দুনিয়াতে আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করিয়া, আমার দেওয়া নদীর মাছ খাইল, গাছের ফল খাইল, জমিনের ফসল খাইয়া, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম দাওয়াত দিত, পায়ে ধরে ধরে নামাজের বয়ান করত, নামাজ পড়ে নাই। এখন আর সময় দিও না, এই গুনাগারের কবরে জাহান্নামের আগুনের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও, ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন 1টা না 2টা না 99টার সব কবরের মধ্যে এসে পড়ে যাবে রে বাবা।
ও যুবকেরা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, একটু চিন্তা করো, গুনাগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে কেমনে মাটির চাপ সহ্য করবা? আল্লাহ বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমানকে জোরে জোরে দুই পার্শ্বের থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, এত জোরে ওই কবরের গুনাগারেরা চিল্লাইতে থাকবে, কুকুর ভেড়া বকরি গরু সকল পশু পাখিরা আওয়াজ, কবরের আওয়াজ শুনবে, কবরের হালাত দেখবে, মানুষ আর জিনেরা কবরের অবস্থা দেখবে না। এরে নবীর উম্মতের দল, কবরের আজাব বিশ্বাস করো না রে ভাই, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের লাশ তাজা পাওয়া যায়। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজিদের কবর, আর যত কবরের লাশ তাজা নাই, কবরে আগুন দেখা গেল ধোঁয়া দেখা গেল, সব হলো বেনামাজি বেয়াদবদের কবর। ও আল্লাহর বান্দারা, ওই মরণের আগে আল্লাহর কাছে তওবা করে নাও, পিছনে শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, আমার অন্যায়ের কারণে, গুনাহের কারণে, আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, আমার জিহ্বা না পাক, ও আল্লাহ আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না রে আল্লাহ, আপনি জানেন। আল্লাহ বলে, আমি জানার পর রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাসখানা বন্ধ করি নাই, এখনো যদি তওবা করতে পারো, আমি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এরে এলাকার মুসলমান, আল্লাহর দরবারে অন্তর দিয়ে আল্লাহকে ডাকেন আর মনে মনে বলেন, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন কবরের ভয়ে, আমার তো কোনো উপায় নাই, ওই অন্ধকার কবরে আমি একা একা কেমন করে থাকব, যেই কবরে মাটি আর মাটি, কোনো বাতি নাই, অন্ধকার, ও আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাব না। আজকে যদি আমাকে ছোট একটা রুমে আটকাইয়া, ভেতরে আটকাইয়া, বাহির দিয়ে তালা দিয়ে কয় রাতের বেলা ঘুমা, আমি দরজা ভেঙ্গে ফেলবো আর চিল্লাবো, একাই ছোট রুমে আমি ভয় পাই, ঘুমাইতে পারবো না। ও যুবকেরা চিন্তা করো, ওই অন্ধকার কবর আরো কঠিন অন্ধকার হয়ে যাবে, কেমনে তুমি কবরে থাকবা যদি গুনাগার হয়ে যাও, তো কবরে উপায় নাই, আল্লাহর কাছে তওবা করে নাও, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিলটাকে নরম করে আমার আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ আজকে থেকে নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। অন্তরে যদি তওবা করার নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবা করার যাদের নিয়ত অন্তরে আছে, পাঁচ বেলার নামাজ সারবো না, নামাজ সারবো না, মা বাবার সাথে বেয়াদুবি করবো না, উলামায়ে কেরামের সাথে কখনো বেয়াদুবি করবো না, দেশ জাতির বিরোধিতা করবো না, নবীর তরিকা মতে চলবো, সুন্নতের আমল করবো, নামাজ পড়বো, দাড়িটা লম্বা করবো, পর্দায় চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি অন্তরে যদি নিয়তের অন্তরে তওবার নিয়ত থাকে, আমার আল্লাহকে দুটো হাত তওবার নিয়তে দেখাইয়া দাও, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودايار ماليك
গভীর রাত কুদরতের নজর দিয়ে দেখেন ওলামায়ে কেরাম মুরব্বি হাজি সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীর আপনার দরওয়াজায় হাত তুলেছেন, কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন, রে আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করে জীবনটা নাপাক করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, রে আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আজাব সহ্য করতে পারবো না, রে আল্লাহ তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না, নবীর তরিকার বাইরে চলব না, ও আল্লাহ মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে দেন, সুন্নত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন, যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন, হালাল রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, আমার